উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা কেন্দ্রে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পাশাপাশি হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল হয়েছেন সংযুক্ত মোর্চা মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। এখানে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন হাফিজুল ইকবাল ভোলা। নাম ঘোষণার পর থেকে বিভিন্নভাবে প্রচার শুরু করেছেন তিনি। দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের সাথে জনসংযোগের চেষ্টা করছেন সংযুক্ত মোর্চার প্রার্থী। তারই অঙ্গ হিসেবে আজ আলতাপুর দু নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে ভোট প্রচার সারেন হাফিজুল ইকবাল ভোলা। সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি। উন্নয়নের বার্তা দিয়ে ভোটের আবেদন জানিয়েছেন সংযুক্ত মোর্চার প্রার্থী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সাধারণ মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া মিলছে, এবারে করণদিঘিতেও পরিবর্তন হবে। জয়ের ব্যাপারে 100% আশা প্রকাশ করেছেন সংযুক্ত মোর্চার প্রার্থী। অন্যদিকে করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালকেও বহিরাগত বলে এদিন কটাক্ষ করেন সংযুক্ত মোর্চার প্রার্থী। আমরা যতই আমরা এগিয়ে যাচ্ছি মানুষের কাছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রাজ্যের যে পরিস্থিতি এবং যে গুন্ডারা, যে গণতন্ত্রের হত্যা এবং যে লুট হচ্ছে, মানুষের ঘুষ না হলে বেকারদের চাকরি হবে না, মানুষের যে দুর্নীতি, দুর্নীতির অভাব নেই, মানুষ সে সমস্ত জিনিসকে উপলব্ধি করে মানুষ আমাদের পাশে কাঁধে কাঁধ মিলে দাঁড়াচ্ছে এবং মানুষের বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা। এবং এবার করণদিঘিতে একটা পরিবর্তন হবে, এটা আমরা খুব 100% নিশ্চিত যে আমরা এবার করণদিঘিতে পরিবর্তন হবে এবং সংযুক্ত মোর্চাকে এখান থেকে জয় করে মানুষ কলকাতায় বিধানসভায় পাঠাবে। বলছি, আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে গৌতম পাল, যিনি তৃণমূল কংগ্রেসের যুব নেতা, অন্যত্র অন্য জেলা থেকে আসে, এই যে এই জেলাতে খুঁটি গেড়েছেন, কাজে মানুষ প্রথম ভাবে ওনাকে এখান থেকে অস্বীকার করে দিবে। এক দুই নম্বর হচ্ছে এখানকার লোকের যে মেজাজ, এখানকার লোকের যে সংস্কৃতি, তার সাথে ওর কোনো দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। কাজে আমরা খুব দৃঢ় বিশ্বাসী যে একজন বহিরাগত এবং মানুষের খুব কম উপলব্ধি হওয়া, কাকে বহিরাগত বলছেন? গৌতম পালকে, যে এখানকার আদৌ নয়। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, করণদিঘি।